হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আছি মোটামুটি। তো আজকে আমি কোনো ব্লগ বানাইনি, আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার কিছু কথা তোমাদের জানানোর আছে। এখন রাত্রি 10:30 বাজছে, আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, এরকম। তো ওই জন্য মাইকটা হাতে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়, কারণ একটু আওয়াজেও উঠে পড়ে। তো আমি যে ভিডিওটা বলছিলাম, তো সেটা শুরু করি, টপিকটায় আসি। তো আমার কথাগুলো বলা কিছু বন্ধুদের উদ্দেশ্যে। দেখো, বন্ধুত্ব যখন তোমরা আমার সাথে করছো, তো একটু ভরসা তো রাখবে না? মানে যারা আমার পরিবারের বন্ধু হয়েছে, আমি যাদের পরিবারের বন্ধু হয়েছি, তারা কেউ বলতে পারবে না যে আমি তাদের ভিডিও দেখি না, কমেন্ট করি না, লাইক খুব একটা না করলেও ভিডিও দেখি। পুরো ভিডিওটা না দেখতে পারলে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় দিয়ে দেখি। দেখো, আমার কিন্তু ওয়াইফাই নেই বাড়িতে, আমার ফোনে 2 GB নেট থাকে প্রত্যেক দিন। তো সেটা দিয়েই আমি নিজের ভিডিও আপলোড করা বাদ দিয়ে, তারপর আমার একটা মেন ব্যাপার হচ্ছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, জানো তো, মানে ও প্রচণ্ড চঞ্চল, তোমরা দেখতেই পাও, 11 মাস বয়স, ওর প্রচণ্ড চঞ্চল। তো ওকে সামলে আমি বাড়ির কাজ সামলে, আর এটা শ্বশুর বাড়ি, বুঝতেই পারছো, বাড়ির কাজ সামলে যতটুকু পারা যায় আমি সবার ভিডিও টাইম মতো দেখি, কমেন্ট করি, ভালো লাগলে লাইক করি। আসলে কী বলতো, আমরা তো ছোটো ছোটো ক্রিয়েটার, আমরা যদি একে অপরকে হেল্প না করি তাহলে কে করবে বলো? বড় বড় ইউটিউবার নিশ্চয়ই আমাদের ভিডিও দেখতেও আসবে না, চ্যানেল সাবস্ক্রাইব করা তো দূরের কথা। তো তোমরা যারা আমার পরিবারের বন্ধু, অনেকেই লেখো যে তোমার পরিবারে যোগদান করেছে, এখনও তুমি এলে না, এই সময় হয়ে গেল, হ্যাঁ না 24 ঘন্টা হয়ে গেল আর চলছে। তো আমি অবশ্যই যাবো তোমার পরিবার, 24 ঘন্টা হয়েছে, আমার মাথায় আছে যে তুমি আমার পরিবারে যখন যোগদান করেছো, আমারও উচিত তোমার পরিবারে যাওয়া, আমি অবশ্যই যাব তোমার পরিবারে। কিন্তু একটু ধৈর্য রাখো, আমি ঠিক সময় মতো চলে যাব। আসলে আমার ছেলেকে নিয়েই তো মেন সমস্যা, মানে আমাকে ছেলেকে তো আগে দেখতে হবে, আমার ছেলে আমার ফার্স্ট প্রায়োরিটি, আগে আমার ছেলে, তারপরে তো সব কিছু, ওর জন্যই তো সব কিছু। তো ওকে ও মানে ওর এভরিথিং A to Z সব কিছু আমি, মানে ওকে সকালে খাওয়ানো, স্নান করানো, পটি করা, সামান্য জামা চেঞ্জ করা, এভরিথিং সমস্ত কাজ আমি করি। একমাত্র আমি যখন বাড়ি যাই, মানে ছোটো থেকে এত আমায় কিছু করতে হয়নি, যখন প্রথম হয়েছিল তখন মানে পুরোটাই আমার মা সামলেছে। আমি এখানে আসার পর আমি আস্তে আস্তে সমস্ত কিছু শিখে নিয়েছি। এখনও যখন আমি ওখানে যাই তখন আমার হাতে অফুরন্ত সময় থাকে। দেখো, এখানে খুব একটা ভালো রাত্রে ঘুম হয় না, বাচ্চা থাকলে, যারা নতুন মা তারা ভালোই জানো কতবার বাচ্চা রাত্রে ওঠে। তো সেই জন্য ও যখন ওখানে থাকি আমি বাড়িতে মায়ের কাছে, তখন ও যখন সকালে উঠে যায়, মা তুলে, মা কিংবা বাবা কেউ একজন ওকে নিয়ে আসে বিছানা থেকে, আমার কাছ থেকে তুলে নিয়ে আসে, ওকে খাইয়ে দেয়, মানে আমার সেরকম কোনো টেনশন থাকেই না ওখানে গেলে, আমার হাতে সময় থাকে। তখন আমি নিশ্চয়ই, মানে তখন আমি আগে তো আমার ভিডিও মানে ইউটিউব জার্নি স্টার্ট করিনি, জার্নিটা তো এখানে এসে শুরু করেছি। তো আমি যখন বাড়ি যাবো, যখন সময় পাবো, আমি তো সবার ভিডিও দেখবো। এখনও আমি যখন এখানে আছি, আমি সমস্ত কাজ সামলেও আমি অনেক সবারই, মানে মোটামুটি সবারই ভিডিওই দেখি, যার মানে নোটিফিকেশান অন তো আছে সবারই। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো শেষ পর্যন্ত, তারা জানো যে আমি এমনও হয় এক একদিন 12:30, 12:30 ভিডিও বানাই, কী করবো বলো, সারাদিন সত্যি সময় পাই না আমি। আর কি, আর এমনি তারপরে আবার এডিট করা, তারপরে থাম্বনেল বানানো, অনেক ঝামেলা। যারা ইউটিউবে তোমরা তো আছো, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো বুঝবে ব্যাপারগুলো, কত রাত্রে আমি ভিডিও বানাই, তারপর শুতে নিতে প্রায় 2:30 রোজ বেজেই যায়, তারপর আর কতটুকু ঘুম হয় বলো, সকালে আবার ছেলে উঠে যায়। তো এই সব নিয়েই তো চলতে হচ্ছে। তো তোমরা একটু প্রবলেমগুলো বোঝো বন্ধু হয়ে, আশা করি তোমরা বুঝবে আমার প্রবলেমটা। তো তোমরা একটু আমার উপর ভরসা রাখো, আমার খুব খারাপ লাগে জানো তো, যে তোমরা একটু সময় দাও না, কেন যাবো না বলো তোমার পরিবারে? তুমি যখন আমার পরিবারে এসছো, তারপরে এমনও অনেকজন আছে লেখে যে তোমার পরিবারে এলাম, যোগদান করলাম, কিন্তু আদেও কিন্তু আসে না, কিংবা আসে হয়তো এক দুদিন বাদে সে চলে যায় তার নিজের স্বার্থের জন্য। কিন্তু এরকম করো না, তুমিও যেমন ছোটো ক্রিয়েটার, আমিও ছোটো ক্রিয়েটার। তো তুমি এরকম করে 2 নম্বরি গিরি করে তো কেউ বড় হতে পারে না। আমি তোমাকে বিশ্বাস করে কিন্তু বন্ধুত্ব রেখেই দেব, আমি কারোর বন্ধুত্ব কিন্তু ছেড়ে দিই না সহজে। তো তুমি যদি আমার ভিডিও দেখো, আমারও WT বাড়বে,
তারপরে আমার তোমরা যদি আমার পরিবারে যোগদান করো আমারও সাবস্ক্রাইবার বাড়বে, আমিও তোমাদের পরিবারে অবশ্যই যাব। তো সেটুকুই বলা তোমাদেরকে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বললাম যে আমার কাজ সামলে আমি সবার ভিডিও দেখব, তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সকলকে যতটুকু পারবো ততটুকু আমার সাধ্য মতো সবাইকে সাপোর্ট করব, আমিও সবার ভিডিও দেখব, সবার ভিডিও কমেন্ট করব, অবশ্যই সব কিছুই করব, সব কিছু নিয়ম মেনে করব। কিন্তু তোমরা যখন আমার পরিবারে আসবে আমি একটু হাতে সময় দাও, আমার মাথায় থাকবে যে আমিও যাব তোমাদের পরিবারে। তো আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জাস্ট এইটুকু বললাম, জাস্ট ছোট্ট মেসেজ দিলাম একটা, যে প্রবলেমটা একটু বন্ধু যখন হয়েছে একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করো, মানে সবারই কন্ডিশন তো এক না, তুমি হয়তো তোমার অপরন্ত সময় পাও কিন্তু সবারই ক্ষেত্রে তো তাই না, সবাইকে সময় দাও, সবাইকে বিশ্বাস করো, বিশ্বাসের উপরই তো সব কিছু টিকে আছে না, জানি এখন মানুষকে বিশ্বাস করা খুব টাফ ব্যাপার কিন্তু তবুও বিশ্বাসের উপরেই তো সমস্ত সম্পর্কই টিকে আছে। তো চলো আর বেশি লেন্থি করবো না ভিডিওটাকে, আমিও তোমাদের সকলকে সাপোর্ট করব, তুমিও তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তাহলেই আমরা হয়তো একদিন এক জায়গায় পৌঁছাতে পারবো, মনে যদি বিশ্বাস থাকে অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু হয়ে যাও, আমিও তোমাদের পরিবারে বন্ধু হয়ে যাব। তো চলো টাটা।